শুরুতেই সংবাদ শিরোনাম, যে কারণে 11 সেপ্টেম্বর শপথ অনুষ্ঠান বাতিল করল তালিবান। পাঞ্জশিরের সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা করেছে তালিবান, আতঙ্কে মাসুদ বাহিনী। রাশিয়ার সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে, হুঁশিয়ারি ইউক্রেনের। কারাগার থেকে পালানো 4 ফিলিস্তিনি আবারও গ্রেফতার করল ইসরায়েল। ইরান বিরোধী যে কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেওয়ার ঘোষণা রাশিয়ার। ভারতে নারী নির্যাতন বেড়েছে 46%, শীর্ষে উত্তরপ্রদেশ। ভয়াবহ অবস্থা ভারতের। আবারও গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবার বিস্তারিত। আফগানিস্তানে তালিবানের অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কাবুল দখলের 22 দিন পর তালিবান অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেয়। শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন ও ইরান সহ 6 দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। 11 সেপ্টেম্বর 9/11 এর 20তম বর্ষপূর্তিতে তালিবান সরকারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন ধার্য করা হয়েছিল, কিন্তু পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন মহলের চাপে এ তারিখে পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রুশ সংবাদ মাধ্যম তাস নিউজ এ খবর জানিয়েছে। আফগান সরকারের তথ্য প্রযুক্তি কমিশনের সদস্য ইনামুল্লাহ সামান গনি এক টুইটে লেখেন, নতুন আফগান সরকারের সূচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মানুষ যাতে বিভ্রান্ত না হন সেজন্য ইসলামিক আমিরাতের নেতৃত্ব মন্ত্রিসভার একাংশ ঘোষণা করেছে, যা ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এর আগে 9/11 এ শপথ অনুষ্ঠান ঘোষণার পর অস্বস্তিতে পড়েছিল যুক্তরাষ্ট্র। ন্যাটো এবং আমেরিকার জোট কাতার সরকারের ওপর চাপ বাড়িয়েছিল বিষয়টি নিয়ে তালিবানের সঙ্গে আলোচনার জন্য। 9/11 এ সরকারের শপথ অনুষ্ঠান করলে অমানবিকতার পরিচয় দেয়া হবে, সে বার্তাও কাতারের মাধ্যমে পৌঁছে দিয়েছিল আমেরিকা। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞরা। পাঞ্জশিরে পালিয়ে থাকা বিদ্রোহী নেতা ও সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ভাই রহুলুল্লাহ আজিজিকে হত্যা করেছে তালিবান বলে খবর পাওয়া গেছে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। এমনটাই জানানো হয়েছে। নিহতের আত্মীয় এবাদুল্লাহ সালেহের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল পতনের পর পাঞ্জশির উপত্যকায় তালিবান বিরোধী লড়াইয়ে অন্যতম নেতা ছিলেন আমরুল্লাহ সালেহ। তালিবানরা অঞ্চলটি দখল করার কয়েকদিন পর সংবাদটি প্রকাশ্য এল। লিখিত বার্তায় রয়টার্সকে এবাদুল্লাহ সালে বলেন, তারা আমার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে, গতকাল তাকে হত্যা করেছে এবং তারা আমাদের তাকে দাফন করতে দেয়নি। এদিকে তালিবান দাবি করেছে যে পাঞ্জশিরে যুদ্ধের সময় রহুলুল্লাহ আজিজি সালে নিহত হন। রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চান বলেও জানান তিনি, খবর রয়টার্সের। শুক্রবার ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি সামিটে ভ্লাদিমির জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়েছিল রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে কিনা। জবাবে তিনি বলেন, আমি মনে করি এমনটা হতে পারে। জেলেনস্কি আরও বলেন, এটি সবচেয়ে খারাপ বিষয় হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্ভাবনা রয়েছে। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদেরও সমর্থন জানিয়ে আসছে তারা। পূর্বাঞ্চলীয় ইউক্রেনের সংঘাতে ইতোমধ্যেই 14,000 মানুষ নিহত হয়েছে। জেল থেকে পালানো 6 ফিলিস্তিনির মধ্যে 4 জনকে ধরতে সক্ষম হল ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। খবরে বলা হয়, শনিবার ভোরে ইসরায়েলের পুলিশ আরও 2 বন্দীকে ধরতে সক্ষম হয়েছে, যারা গত সপ্তাহে জেল থেকে পালিয়েছিল। এর আগে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছিল তারা জেল পালানো 6 জনের মধ্যে 2 জনকে ধরতে সক্ষম হয়েছেন। এ নিয়ে জেল থেকে পালানো 6 জনের মধ্যে 4 জনকে ধরতে সক্ষম হল ইসরায়েল। কর্তৃপক্ষ জানায়, শনিবার যাদের ধরা হয়েছে তারা হলেন জাকারিয়া জুবেদি ও মাহমুদ আল আরিদা। তাদের উত্তর ইসরায়েলের একটি ট্রাকের গ্যারেজ থেকে ধরা হয়। এই সময় জুবেদি গ্রেফতার এড়ানোর চেষ্টা করেছিলেন। এখনও জেল পালানো 2 জন বন্দী নিখোঁজ রয়েছেন। সোমবার জেল থেকে 6 ফিলিস্তিনি পালানোর পর তাদের ফের ধরতে ইসরায়েল ব্যাপক অভিযান শুরু করে। এই সময় তাদের খুঁজে না পেয়ে বন্দীদের আত্মীয়দের তুলে নিয়ে যায় বর্বর ইসরায়েলের সেনারা।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলো নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উইলিয়ামস প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো প্রস্তাবে ভেটো দেবে তার দেশ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইআই এর বোর্ড অব গভর্নর্সে তেহরানের বিরুদ্ধে প্রস্তাব না তোলার জন্য তিন পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। উলিয়ানফ সুস্পষ্ট করে বলেন, কোনো রকমের অস্পষ্টতা নেই যে আইএর বোর্ড অব গভর্নেন্সে ইরান বিরোধী প্রস্তাব তোলা হলে রাশিয়া তাতে ভেটো দেবে। সেক্ষেত্রে যেসব দেশ ইরান বিরোধী প্রস্তাব পাশের স্বপ্ন দেখছে তারা যেন সেটি ভুলে যায়। উলিয়ানফ বলেন, এমন কোনো প্রস্তাব উত্থাপনের প্রয়োজন নেই যা হবে দায়িত্বজ্ঞানহীন এবং পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যায়। কূটনৈতিকভাবে ভালো কিছু পদক্ষেপ নেওয়ার তিনি আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার মিখাইল উলিয়ানফ এক টুইট বার্তায় বলেছিলেন, তেহরানের বিরুদ্ধে এমন কোনো প্রস্তাব পাশ করার দরকার নেই, কারণ এটি শুধু দায়িত্বজ্ঞানহীন হবে না, বরং এতে পরিস্থিতি চরমভাবে বিগড়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, কূটনীতি হচ্ছে সমস্যা সমাধানের সবচেয়ে ভালো পথ। চলতি বছর ভারতে নারী নির্যাতনের অভিযোগ বৃদ্ধি পেয়েছে প্রায় 46%। এ পরিসংখ্যানে সবার ওপরে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় দেশটির রাজধানী দিল্লি। সম্প্রতি ভারতের জাতীয় মহিলা কমিশন প্রকাশিত পরিসংখ্যানে উঠে এসেছে এইসব তথ্য। খবর হিন্দুস্তান টাইমসের। এনসিডব্লিউ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত তাদের কাছে নারী নির্যাতন সম্পর্কিত মোট 19,953টি অভিযোগ জমা পড়েছে। গত বছর একই সময়ে এ ধরনের অভিযোগ এসেছিল 13,718টি। চলতি বছর শুধু জুলাই মাসে ভারত জুড়ে নারী নির্যাতনের 3,248টি অভিযোগ পেয়েছে এনসিডব্লিউ। 2015 সালের জুনের পর থেকে এক মাসে আর কখনোই এত বেশি নারী নির্যাতনের অভিযোগ পায়নি তারা। ভারতের জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, চলতি বছর সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। সেখানে মাত্র 8 মাসে নারীদের ওপর অত্যাচারের অভিযোগ জমা পড়েছে 10,084টি। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। ভারতীয় রাজধানীতে নারী নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে 2,147টি। এছাড়া হরিয়ানায় অভিযোগের সংখ্যা 995 এবং মহারাষ্ট্রে 974টি। চলতি বছর ভারত জুড়ে নারী নির্যাতনের যত অভিযোগ পাওয়া গেছে তার অর্ধেকের বেশি উত্তরপ্রদেশের। এগুলোর বেশিরভাগই নারীদের সম্মানহানি, ঘরোয়া অশান্তি ও যৌতুকের দাবিতে বিবাহিত নারীদের ওপর অত্যাচারের ঘটনা। এছাড়া নারীদের যৌন হয়রানির অভিযোগ এসেছে 1,116টি, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ 1,022টি এবং সাইবার অপরাধের অভিযোগ 585টি। অবশ্য এনসিডব্লিউর চেয়ারপারসন রেখা শর্মা মনে করছেন, ভারতে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের সংখ্যা বাড়ার অন্যতম কারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়া। এখন নারীরা নির্যাতনের ঘটনা চেপে না রেখে অভিযোগ জানাতে আসছেন। তিনি আরও বলেন, গত বছর জানুয়ারি থেকে আগস্টের তুলনায় চলতি বছর এই 8 মাসে দেশজুড়ে নারীদের ওপর অত্যাচারের অভিযোগ 64% বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে নিয়মিত সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছে জাতীয় মহিলা কমিশন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার ভেঙে ফিলিস্তিনের 6 বন্দী পালিয়ে যাওয়ার পর গাজা উপত্যকায় এই হামলা চালালো ইসরায়েল। ইহুদিবাদী সামরিক বাহিনী দাবি করেছে, গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালানোর পর আজ দিনের প্রথম দিকে গাজার কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পরিষ্কার নয়। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে গাজা থেকে আসা রকেট ভূপাতিত করা হয়। তবে আশকালন শহরের অধিবাসীরা জানিয়েছে, তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছে। এর আগের ফিলিস্তিনের গণমাধ্যম খবর দিয়েছিল যে গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।